প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা বস্তুর ভাষণ, প্রবণতা ও আর্কিমিডিসের নীতি সম্বন্ধে জেনেছি। আজ আমরা এই আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে জলে অদাব্য কোনো কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব নির্ণয় করব। তো তোমাদের আমি প্রথমে পূর্বের ক্লাসে আর্কিমিডিসের যে সূত্রটি আমি বলেছিলাম তা মনে করিয়ে দিই। কোনো বস্তুকে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই আপাত ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। এখন জলে অদাব্য জলে অদাব্য এই কঠিন বস্তুটির আমরা আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে তার আয়তন ও ঘনত্ব নির্ণয় করব। প্রথমে আমি স্কেলের সাহায্যে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করব। এটিটি স্কেল, এর সাহায্যে আমরা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করব। দেখো, এই 1 সেন্টিমিটার দাগের মধ্যে 10টি ভাগ আছে, অর্থাৎ প্রতি ভাগের মান 1 মিলিমিটার। আমি এই স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করব। বস্তুটির দৈর্ঘ্য হলো, বস্তুটির দৈর্ঘ্য হলো 3.1 সেন্টিমিটার। বস্তুটির প্রস্থ হলো 1.1 সেন্টিমিটার এবং বস্তুটির উচ্চতা হলো 5.2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি 3.1 সেন্টিমিটার, প্রস্থ পেয়েছি 1.1 সেন্টিমিটার এবং উচ্চতা 5.2 সেন্টিমিটার। অতএব আয়তন সমান 3.1 × 1.1 × 5.2 সমান
17.73 ঘন সেমি সমান 18 ঘন সেমি প্রায়। এরপর আমি স্প্রিং তুলায়ন্ত্রে বস্তুটির ভর পরিমাপ করব। দেখো এর এটি একটি স্প্রিং তুলায়ন্ত্র, এর সাহায্যে আমরা বস্তু ভর এবং ওজন দুটোই পরিমাপ করতে পারি। এখন ভরের দিকের পার্ট যেটা সেটা তোমরা লক্ষ্য করো, দেখো 0 থেকে 10 গ্রামের মধ্যে 5টি দাগ আছে, অর্থাৎ প্রতি ঘরের মান 2 গ্রাম। এরপর আমি বস্তুটির ভর পরিমাপ করব, সেই জন্য বস্তুটিকে আমি স্প্রিং তুলায়ন্ত্রে ঝুলিয়ে দিলাম। দেখো হ্যাঁ, এর পাড় দেখা যাচ্ছে চোখের আন্দাজে 51 গ্রাম। তাহলে বায়ুতে বস্তুটির ভর গ্রাম, অতএব বস্তুটির ওজন 51 গ্রাম ভার। 51 গ্রাম ভার, কারণ আমরা জানি ওজন সমান ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। আবার 1 গ্রাম ভার সমান আমরা জানি 981 ডাইন। এরপর আমি নগণ্য ভরের একটি প্লাস্টিকের গ্লাস সুতোয় বেঁধে ঝুলিয়ে দিলাম। দেখা যাক এর পাঠের কোনো পরিবর্তন হলো কিনা। তোমরা লক্ষ্য করে দেখো পাঠে কোনো সেরূপ পরিবর্তন হয়নি, অতএব নগণ্য ভরের প্লাস্টিকের গ্লাস সহ বস্তুর ভর 51 গ্রাম। এরপর আমি বস্তুটিকে জলে পূর্ণ নিমজ্জিত করব। একটি এখানে কাচের বিকার নিয়েছি, এরপর বস্তুটিকে আমি জলে পূর্ণ নিমজ্জিত করব। এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যাতে বস্তুটি বিকারের গায়ে স্পর্শ করে না থাকে। আমরা এখন দেখলাম যে বস্তুটি জলে পূর্ণ নিমজ্জিত আছে, তাহলে তোমাদের কি মনে হয় যে বস্তুর বায়ুতে যে ভর পেয়েছিলাম এক্ষেত্রে কি ভরের কোনো পরিবর্তন হবে?
দেখা যাক। স্প্রিং তুলায়নতে আমরা এর পাট এরপর পরিমাপ করব। স্প্রিং তুলায়ন্ত্রে এর পাট চোখের আন্দাজে 33 গ্রাম পাওয়া যায়। অতএব জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটির আপাত ওজন 33 গ্রাম ভার। অর্থাৎ বস্তুটির আপাত ওজন হ্রাস সমান হচ্ছে 51 মাইনাস 33 সমান হচ্ছে 18 গ্রাম ভার। এরপর আমি নগণ্য ভরের প্লাস্টিকের গ্লাসে জল ঢালতে লাগলাম যতক্ষণ না এর ভার পূর্বে আমাদের ভর ছিল বায়ুতে 51 গ্রাম, এক্ষেত্রেও আমাদের 51 গ্রামই এসেছে। এরপর আমি নগণ্য ভরের প্লাস্টিকের গ্লাসে যে জলটি ঢাললাম সেই জলের ওজন কত তা আমি পরিমাপ করব। তোমরা স্প্রিং তুলায়নতে এর পাড় দেখো, এক্ষেত্রে আমাদের চোখের আন্দাজে পাড় মনে হয় 19 গ্রাম। তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 19 গ্রাম ভার। এরপর আমি নগণ্য ভরের প্লাস্টিকের গ্লাসে যে জলটি আমি ঢাললাম সেই জলের আয়তন আমি মাপনি চঙের সাহায্যে পরিমাপ করব। এক্ষেত্রে আমি প্লাস্টিকের গ্লাসে যে জল ছিল তা মাপনি চঙে আমি ঢাললাম। এটি একটি মাপনি চোঙ, এর সাহায্যে আমরা তরলের আয়তন পরিমাপ করব। মাপনি চোঙে দেখো 10 গ্রাম,
দেখো মাপনের চোঙে 10 ml থেকে 20 ml এর মাঝে 10টি ঘর আছে। এক্ষেত্রে আমাদের অপসারিত জলের যে আয়তন তা 19 ml। আমরা আগেই জানি যে 1 ml সমান 1 cc, তাহলে এক্ষেত্রে আমাদের অপসারিত জলের আয়তন হলো 19 cc। এখন যেহেতু আমরা জানি যে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন সমানই হচ্ছে বস্তুর আয়তন, তাহলে আমাদের প্রথমে বস্তুর আয়তন, বস্তুর যে আমরা এখানে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন আমরা পেয়েছি 19 cc, এবং প্রথমে আমি যে বস্তুর আয়তন পরিমাপ করেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে, সেখানে আমরা পেলাম 18 ঘন সেমি। এটা এটা অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা স্প্রিং তুলোয় পাট দেখেছি তখন সেই পাটের সঠিক পরিমাপ আমাদের চোখে হয়তো গ্রহণ চোখে হয়তো সঠিক পরিমাপ করা হয়নি, সেই জন্য 1 cc ডিফারেন্স আসছে। অতএব বস্তুর আয়তন আমি এক্ষেত্রে 18 cc বলেই ধরছি। সমান হচ্ছে 18 ঘন সেমি। আমরা জানি যে বস্তুটির ঘনত্ব সমান হচ্ছে বায়ুতে বস্তুটির ভর ডিভাইডেড বাই বস্তুটির আয়তন। তাহলে আমরা বায়ুতে বস্তুটির ভর কত পেয়েছিলাম? 51 গ্রাম। এ বস্তুর আয়তন কত পেয়েছি? 18। অতএব বস্তুটির ঘনত্ব সমান হচ্ছে 51/18 গ্রাম/cc। সমান কত দাঁড়ায়? আঠারো দূরে 36, 6 11 পাই দিতে হাতে হলে 4 4 5 বলবে 2.83 গ্রাম/cc। তাহলে এই সূত্রটি প্রয়োগ করে আমরা জলে অদাব্য কোনো কঠিন বস্তুর আয়তন এবং ঘনত্ব পরিমাপ করতে পারবো। এই সূত্রটি প্রয়োগ করে বাড়ির কাজ হিসেবে তোমাদের এই দিলাম আমি এটা না, এই সূত্রটি প্রয়োগ করে তোমরা জলে অদাব্য নুড়ি পাথরের ঘনত্ব নির্ণয় করো। থ্যাংক ইউ।